মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আর তোমাদের ওখানে ঝড় কিরকম হয়েছে জানি না, কিন্তু আমাদের এখানে যতটা পরিমাণে হওয়ার হবে বলেছিল ততটা পরিমাণে হয়নি। তার প্রমাণ দেখো, আমাদের গাছের আম গাছেই রয়েছে, মানে খুব জোরে জোরে হাওয়া হয়েছে কিন্তু আমফানের মতন ঝড়টা হয়নি, আমাদের এই দিক থেকে যায়নি। এবারে অন্য অনেক দিকেই অনেক কিছু ক্ষতি হয়েছে কিন্তু আমাদের এখানে তেমন কিছুই হয়নি, যার জন্য বোঝা যাচ্ছে যে যেরকম আম তোমাদের দেখিয়েছিলাম সেরকম গাছে রয়ে গেছে। তবে বৃষ্টি হয়েছে প্রচুর, আর বৃষ্টির জন্য দেখো পুরো চারিদিকে সবুজ হয়ে গিয়েছে। যেরকম অল্প আম ছিল সেরকমই অল্প আম রয়েছে, দুটো আম পড়ে গিয়েছিল, মানে ঝড়েতে দুটো আম পড়েছিল। আর আজকে আমি এখন বাজে মনে হয় 12টা এখনো বাজিনি, 11:30-12টা বাজে, আমি রান্না আমার হয়ে গিয়েছে, চলো বাগানের থেকে ঘুরে আসি। আমাদের এই গাছটায় কালো জাম, প্রচুর কালো জাম হয়েছে, কালো জাম প্রচুর পড়ে গেছে কিন্তু সব মাটিতে থিতলিয়ে গেছে। দাও তোমাদের দেখাই, এই দেখো অত উঁচুতে পড়তে পড়তে এরকম থিতলিয়ে গেছে, আর পাখিতেও পোকা পাখিতেও খেয়ে ফেলছে। দেখো এটা ভালো আছে, দেখো প্রচুর এরকম কালো জাম হয়েছে, বুঝেছো? গাছটা ভীষণ ওপরে, দেখো দাঁড়াও তোমাদের ভালো, দেখো গাছটা কত উঁচু, ওই যে প্রচুর উঁচুতে গাছটা, প্রচুর কালো জাম হয়েছে বুঝেছ, কিন্তু মানে পড়তে পড়তেই সব থিতলিয়ে যাচ্ছে। আমার আজকে রান্না বান্না হয়ে গিয়েছে, আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ হলো আমি আজকে তেমন কিছু একটা রাঁধিনি। আমি আজকে রান্না করেছি ডাল করেছি, আর ওই লাল শাকের ডাঁটা চচ্চড়ি করেছি, তোমাদের সেটা দেখাবো, কিন্তু আমার ঘরদোরের কাজ এখনো হয়নি। আর আজকে ভালোই রোদ্দুর দিয়েছে, কালকে পর্যন্ত রোদ্দুর দিইনি, আর আমি দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, কেন বলো তো আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে মানে হাওয়াটা হচ্ছিল, যার জন্যে আমাদের কারেন্ট ছিল না। এ দেখো আমাদের একটা কাঁঠাল পড়ে গিয়েছে, পোকা লেগে গিয়ে কাঁঠাল পড়ে গিয়েছে, এইসব হয়েছে টুকটাক কিছু, মানে বড় ধরনের কোনো ক্ষতি টতি আমাদের এখানে হয়নি। এই যে কালো জাম এখানেও কয়েকটা রয়েছে, কালো জামগুলো প্রচুর মিষ্টি হয়েছে, পিঁপড়ে ভরে যাচ্ছে রাখলে, তাহলে চলো কাজ ছেড়ে নিই। এই হচ্ছে আজকের মেনু, তাহলে খেয়ে নি, দুপুর হয়ে গিয়েছে খেয়ে নি এখন।
আবহাওয়াটা মানে খুব যে পরিমাণে গরম পড়েছিল, খুব মানে হাওয়া দিচ্ছে যেরকম, আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর যাই হোক, আমাদের তো এই মিঠি কালো জামগুলো খেলি না, দেখো কালো জামগুলো খুব মিষ্টি হয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, আজকে আমাদের বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছে, এই যে এই সিজনটায় অনেক রকমের ফল পাওয়া যায়। এইটা কি বলতো, দাঁড়াও ঢাকি, এই দেখো এটাকে বলে তাল শাস, বাজার থেকে নিয়ে এসছে। এটা আমার খুব ফেভারিট, আমরা ছোটবেলায় খেতাম, আমরা তখন ছিল 1 টাকায় 4টে, তাই না? 1 টাকায় 4টে, আর এখন 5 টাকা করে পিস, 10 টাকা 2টো। আর আমি একটু শুয়ে পড়েছিলাম, এক্ষুনি উঠলাম, আর ইনি এখানে কি করছে দেখবে, তারা পড়ার বই বাদ দিয়ে গল্পের বই পড়ছে। কি বই পড়ছিস দেখা? শরৎ রচনাবলী পড়ছে। পড়াশুনো শেষ, পড়াশুনোর পাট চুকে গিয়েছে, এখন শরৎ রচনাবলীতে মন দিয়েছে। এর ভিতরে না যে জলটা আছে, এর ভিতরে এটা ছাড়ালে না একটা জল আছে, তাল শাঁসের জল, সে জলটা খেতে খুব সুন্দর লাগে। জলটা খুব ভালো লাগে খেতে। এই সিজনটা আমার খুব ভালো লাগে, কারণ সব কিছু ফেভারিট ফেভারিট ফল পাওয়া যায়। আম আমার ফেভারিট, এইটা আমার ফেভারিট। আর মেয়ে সকালবেলা একটা খেয়েছে বলে এখন খেলো না, ওকে এখন আম কেটে দিতে হবে, আম খাবে। পরে তোমাদের সামনে আর আসতে পারিনি, তার কারণ হলো সন্ধেবেলা থেকে ওর অনলাইন ক্লাস করছিল আমার ফোনটা নিয়ে, সেই জন্যে আমি আর কিছু তোমাদের দেখাতে পারিনি। আর তারপরে ওর অনলাইন ক্লাস শেষ হলো প্রায় 10:30। এবারে তারপরেই ওর খিদে পেয়ে গেছে, খেতে দাও করলো, খেয়ে দে উঠে, তাই আমি আবার ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সামনে কথা বলতে চলে আসলাম। আর আমার বিছনা টিছনা ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, ছেড়ে নিয়েছি, এবারে শোবো। আর কালকে আবার ভোরবেলা বেরোবো, আর আজকেও বেরোতাম, আজকে আমি উঠেছিলাম, আজকে উঠেছিলাম 3টের সময়, তারপরে 4:15 ওদের দেখেছি, কিন্তু ওরা কেউ উঠলো না, বলছে মানে কি বলতো, ঠান্ডা ঠান্ডা রয়েছে তো, ওদের ঘুম এসে গেছে আর উঠলো না, বললো আজকে যাবে। এইবারে আর ওখানে মানে আরো যা গেলাম না দুদিন, কেন বলতো, ওখানে ওই ছোট নদীটা রয়েছে না, বিদ্যাধরী যে নদীটা রয়েছে, নদীর জল নাকি ঢুকে সব মাঠটাট ভর্তি হয়ে গিয়েছে, বলছে আমি যাইনি দেখিনি, কিন্তু সবাই বললো মাঠটাট সব নদীর জল বেড়ে ওই বসিরহাটের ইছামতির বাঁধ ভেঙে গিয়েছে না, ওই জল পুরো চলে এসে বললো সব মাঠটাট ভরে গিয়েছে। ওই জন্য আমিও আজকে আর গা করিনি, কালকে শিওর যাব আর তোমাদের দেখাবো ওখানে কি অবস্থা। আমি নিজে দেখিনি কি অবস্থা, লোকের মুখে শুনেছি, কালকে তোমাদের গিয়ে দেখাবো।
আর ভিডিওটা আজকে তো আমার এখানেই শেষ করব, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।